মানে আমার আম্মা বলতো যে কিছু লবণ দিয়ে মাছগুলোকে মেরে ফেলছিস। হ্যাঁ হ্যাঁ, আমি আবার রাগে যেতাম, ধর কিছু লবণ দিয়ে মাছ মেরে ফেলে, কত লবণ দিয়ে তুই পটাশের পানি দিয়ে মাছ মেরে ফেলে। তো এইটা আবার করবেন না যে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি, রাতে কারেন্ট চলে গেছে আমি নাক ডেকে ঘুমাচ্ছি, এটা কেউ করবেন না আবার, তাহলে আমার দোষ হবে। করবেন না, সাথে সাথে অবশ্যই প্লাস্টিকটা সরাই দিতে হবে, একটা খুলে দিতে হবে, দিয়ে অক্সিজেন ট্যাবলেট দিয়ে দিবেন। আমার এখানেও 4000 মাছ থাকছে, এখানেও আমার কোনো মাছ মারা যায়নি। তাহলে দেখেন, আমি আমার ভিডিওতে আগে বলছিলাম যে আমার সব মাছ মরে গেছে, এখন আমি আবার বলছি, কারণ এটা নিয়ে আমি অনেক চিন্তা করতেছি। এখানে আমি ইনভেস্ট করছি, এটা যদি বাইরের দেশে যদি হয়, তারা যদি বলে যে 10,000 লিটার পানিতে 1,000 কেজি বা 1 টন মাছ উৎপাদন করা যায়, আমি সেটা ভাবছি না। আমি 10,000 লিটারে আমি অর্ধেক 500 কেজি মাছ উৎপাদন আমি করতে পারবো, যে আমি সাকসেস। আচ্ছা, আমার এখন যে পরিস্থিতিতে আছে, মাশাআল্লাহ ভালো একটা প্রফিট আশা করা যায় যে আমি পাবো। তাহলে মাছের মর্টালিটি নিয়ে যে কথাগুলো আমি বলছি, মানে আমার আম্মা বলতো যে কিছু লবণ দিয়ে মাছগুলোকে মেরে ফেলছিস। হ্যাঁ হ্যাঁ, আমি আবার রাগে যেতাম, ধর কিসের লবণ দিয়ে মাছ মেরে ফেলে, কত লবণ দিয়ে তুই পটাশের পানি দিয়ে মাছ মেরে ফেলে। আসলে মনে করতাম যে না ওটা ভুল, কিন্তু না, পরে চিন্তা করি দেখি যে আমি ওটা না করে কিচ্ছু করবো না, মাছ আনি ডাইরেক্ট আমি ছেড়ে দিব, কোনো কিছুই করলাম না। এখন ঠিক আছে, মোটামুটি ভালো, আমার 4 ট্যাঙ্কিতে কোনো মাছের কোনো প্রবলেম নেই। তাহলে বলা হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়া, হ্যাঁ ভাইরাস ব্যাকটেরিয়া কোথায়, যেখানে অনেক ঘন, যদি আমার এই এলাকার মধ্যে 50-100টা হ্যাচারি থাকতো, তাহলে এটা আমার উচিত ছিল। মানুষ যত ঘনবসতি হবে সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া বেশি হবে, গরু যে ঘরে বেশি থাকবে সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া বেশি হবে। তো এখানে আমার এখানে কোনো হ্যাচারি নেই, কিছু নেই, আমার এখানে এত সমস্যা হওয়ার কোনো কথা নেই, আমি নিজেই সমস্যা তৈরি করতেছি। আমি ডাইরেক্টলি মাছ যতবারে ছেড়েছি ততবারই আমার সমস্যা হয়েছে। এখন আমি সাদা পানিতে মাছ ছেড়ে, আমার এটা 4.5 মাস প্লাস হয়ে গেছে, এটা আমার ইচ্ছাকৃতভাবে আমি করছি যে দেখি আমি সাদা পানিতে ছেড়ে দেখি। এই যে এটা সাদা পানিতে ছেড়েছি, মাছ পানি আস্তে আস্তে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রোথ হচ্ছে, মাছ আমার এখন গরম আসতে খাবার শুরু করছে অলরেডি, কালকে 2 বার খেয়েছে। তাহলে মর্টালিটি ঠেকাইতে হলে এই কয়েকটা কাজ করতে হবে, এর বাহিরে কোনো কিছুই নেই। মাছের যত স্যানিটাইজেশন করবেন, যাই করেন না কেন, মাছ মারা যাবে। অনেক সময় কেউ খাবার অক্সিজেন বন্ধ করে খাবার দিচ্ছে, আবার কেউ অক্সিজেন অবস্থায় খাবার দিচ্ছে, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো ইয়ে হবে না। আপনার দেখেন টুটুল ভাই, এর আগে অক্সিজেন নিয়ে কথা বলছিলাম যে অক্সিজেন না থাকলে আমি জেনারেটর কিনছি, আইপিএস কিনছি, আসলে এগুলো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা শিং মাছের জন্য, মাগুর মাছের জন্য, কই মাছের জন্য আপনার এগুলোর কোনো প্রয়োজন নেই। তাহলে বলবেন যে আপনি কেন, আমি তো আগে কিনে ফেলছি, এখন দিয়ে রাখি, মাছের একটু ভালো হচ্ছে। কিন্তু যদি আমি অক্সিজেন নাও থাকে, দেখেন মাঝে মাঝে 3 ঘন্টাও কারেন্ট থাকে না, তাও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, মানে আপনার কোনো সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে না। তাহলে আমার যদি সমস্যা না হলে, তাহলে আরো 10 জনের না হওয়াটাও স্বাভাবিক, ঠিক না? সেটা কোন কোন মাছ, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, এই মাছগুলো অন্তত আপনি করতে পারবেন। এতে অক্সিজেন যদি না থাকে 2-4 ঘন্টা, অনেক সময় আসে না, বলে যে আগেই বলে যে আইপিএস কিনতে হবে, জেনারেটর কিনতে হবে, যেটা আমি কিনেছি, এগুলো সব ভুক্তভোগী। তো এখন এই সব মানে রিসার্চ করতে, তাতে দেখা গেল আপনি যেটা বলছেন বা আমরা এর আগে যতটুকু জানি যে আপনাকে অক্সিজেনটা ইনসিওর করতে হবে 24 ঘন্টা, এটা আমরা জেনি বা বলা হয়। তো আপনি বলছেন আবার যে না হলেও চলছে 3-4 ঘন্টা, এতে বড় একটা ক্ষতির কোনো ভয় আছে কিনা? কারণ দেখা গেল আমি 3 ঘন্টা মানে কিন্তু অনেক সময়, 3 ঘন্টা কারেন্ট নাই, হঠাৎ করে সব মাস একসাথে ভাসা শুরু করলো, কোনো সমস্যা কথার কথা মানে যে যদি হয় সব একসঙ্গে হঠাৎ ভাসা শুরু হয়ে গেছে, সব মাছকে আমরা কন্ট্রোল করতে পারছি না, সব একসাথে মারাও যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কারণ আমাদের তো একটা ভয় আছে, তাই না? কারণ আমরা অনেক টাকা ইনভেস্ট করছি, ইনভেস্ট করে আসছি, হ্যাঁ, আর যেহেতু এখানে ট্রেনিংটাও সেইভাবে আমাদের, হ্যাঁ হ্যাঁ, আমি বাস্তবমুখী, জি আমি ট্রেনিং নেই, আমি বাস্তবমুখী, আমি বাস্তবে কথা যেটা সেটাই আমি বলছি। আমার বাসায় অক্সিজেন ট্যাবলেট রাখা আছে, যদি কারেন্ট চলে যায় আমি অক্সিজেন ট্যাবলেট পরিমাণ মতো দিয়ে থই, এখন 2-4 ঘন্টা যদি কারেন্ট না আসে কোনো সমস্যা নেই, মাছ ভাসতে পারে বাট মাছ মারা যাবে না। এটা একটা ভালো দিক, আমরা অনেক চাষি আমরা কিন্তু শুধু এই 24 ঘন্টা অক্সিজেন দিতে না পারার কারণেই এই চাষটাতে আসি নাই আমার জানা মতো, কারণ আমার অনেক অভিজ্ঞতা হয়েছে বায়োফ্লক নিয়ে। আমার ওখানে অনেক মানুষ আসছে, যখন দেখছে যে একটা জেনারেটরের দাম মিনিমাম 15,000 টাকা
তখন সে বলছে যে ভাই এই 15,000 টাকা আবার প্রতিদিন তেল খরচ এই সেই অনেক কথা বলল, সে ওটা থেকে ডিমোটিভেট হয়ে চলে গেল আর করেনি। তো এরকম আমরা অনেক চাষি হারাইছি। তারপরে এটা কিন্তু একটা ভালো দিক, এনার যিনি আলতাফ ভাই যে থিসিসটা করেছে বা ওনার যে পাওয়া থেকে আপনাদেরকে বললো, এটা কিন্তু খুব কাজে দিতে পারে যদি কাজ হয় আর কি, তাই না ভাই? জি, তাহলে হয়তো বা অনেক চাষি আরও আগায় আসবে। আমি টুটুল ভাই, আমার যে টেম্পোরালি আমি ট্যাঙ্ক করতেছি, এই ট্যাঙ্কগুলোতে আমি এই যে এটাতে অক্সিজেন সামান্য দিয়েছি, এগুলোতে ফুল দিয়েছি, এটা তো মোটামুটি এটাতে সামান্য দিয়েছি। আমি মানে আমার কথা হচ্ছে যে আসলে একটা রিসার্চ এখানে তো অনেক কোটি কোটি টাকার প্রয়োজন না, সামান্য একটু খালি চিন্তা ভাবনা, থিংসটাকে একটু চেঞ্জ করা, যে চিন্তাটাকে একটু চেঞ্জ করা, একটু চিন্তা ভাবাটা। আমি এর পরের ট্যাঙ্কে আমি অক্সিজেন না দিয়েই মাছ চাষ করবো, সেটাও আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি যেটা অক্সিজেনের তাহলে আপনারা না পারি তাহলে আমি অক্সিজেন দিব, কিন্তু আমি চেষ্টা করব যে আমি অক্সিজেন ছাড়াই আমি মাছ চাষ করব। আচ্ছা, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একটা অন্য মোড় নিতে পারে এই বিষয়টা, যে অক্সিজেন ছাড়াই ট্যাঙ্কে মাছ চাষ হচ্ছে। কারণ ওনার থিওরিটা আমার একটু মাথায় নক করলো যে পুকুরে কিন্তু আমরা অক্সিজেন দেই না, পুকুরেও কিন্তু জাস্ট একটা তলনি থাকে যে ধরেন আপনার 3 ফিট বা 4 ফিট পর কিন্তু মাটি থাকে, তাই না? এরকম তো, কিন্তু ওখানে কিন্তু আমরা অক্সিজেন দিচ্ছি না, কিন্তু বছরের পর বছর মাছ হতে আছে, সেখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করছে। শুধু এক্সট্রা হচ্ছে কি, যারা বেশি অক্সিজেন দিচ্ছে তারা মাছের গ্রোথটা পাচ্ছে ভালো, তাড়াতাড়ি মাছটা তুলতে পারছে, এটা হতে পারে। এটা কিন্তু আমারও মনে হয়েছে যে কিছু একটা হতে পারে। তো শুনি আগে আলতাফ ভাইয়ের কাছে। তো এটাই আর কি যে এখানে টুটুল ভাই, এখানে যদি আমি আমি দেখছি আমি নিজেই কারেন্ট দেওয়ার পরে আমার ওয়াইফকে বলা আছে যে জেনারেটর স্টার্ট দিবা না, না দিয়ে আগে মাছ দেখবে কী পরিস্থিতি। তবে হ্যাঁ, আমরা রিক্স এড়াতে অক্সিজেন ট্যাবলেট পুকুরেও ব্যবহার করা হচ্ছে, কারণ অক্সিজেনের প্রয়োজন আছে, অক্সিজেন ছাড়া যে তারা বাঁচবে এটা না। তাহলে আমার অক্সিজেন ট্যাবলেট আছে, আমি অক্সিজেন ট্যাবলেট দিলেও 3 ঘন্টা আমরা এখান থেকে রেহাই পেতে পারি। তাহলে আমি পরিমাণ মতো অক্সিজেন ট্যাবলেট যদি ছিটাই দেই তাহলে আমার আর এখানে জেনারেটর আইপিএসের কোনো দরকার নেই। এখন প্রশ্ন, যদি 2-3 দিন কারেন্ট না থাকে সেই ক্ষেত্রে কী হবে? আমার এখানে একদিনও কারেন্ট ছিল না, এই সিজনটাতে একদিনও কারেন্ট ছিল না, মানে 12 দিন গেছে। হ্যাঁ, আর গরমের সিজনে তো তখন আমি জেনারেটর চালাইছি, তখন আমি পরীক্ষা করি নাই বলতে পারবো না, কিন্তু আমার এই শিঙ মাছের এই 4.5 মাসের যেই কালচারটা চলতেছে এখানে আমি অনেক কিছু পরীক্ষা করে আমি এখন ইনশাল্লাহ সাফল্যের দিকে আমি যাচ্ছি। তো আমি একদিনও দেখছি কারেন্ট ছিল না, জেনারেটর স্টার্ট দেইনি। তবে এখানে একটা কথা হচ্ছে যে রাতে প্লাস্টিক যে আপনি ভালোভাবে ঢেকে দিচ্ছেন, কখনো যদি রাতে কারেন্ট যায় সাথে সাথে কিন্তু আপনাকে প্লাস্টিক সরাই দিতে হবে। আচ্ছা, কারণ এই প্লাস্টিক আপনার সম্পূর্ণ এয়ারটাইট থাকে, তখন একটু হ্যাঁ আপনার অক্সিজেনটা বন্ধ হয়ে যায় ভিতরে, তাহলে মাছ মারা যাবে এতে কোনো সন্দেহ নেই, আপনি এটা অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে। আবার অনেকেই মনে করবে শীতের দিন ওটা দিলাম থাক, কারেন্ট গেছে, আলতাফ ভাই তো বলছে কারেন্ট না থাকলেও সমস্যা নেই, তখন আবার সমস্যা, তখন আবার বিপদে পড়বো। এইটা আবার করবেন না যে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি রাতে কারেন্ট চলে গেছে আমি নাক ডেকে ঘুমাচ্ছি, এটা কেউ করবেন না আবার, তাহলে আমার দোষ হবে। তখন করবেন না, সাথে সাথে অবশ্যই প্লাস্টিকটা সরাই দিতে হবে, এয়ারটাইটটা খুলে দিতে হবে, দিয়ে অক্সিজেন ট্যাবলেট দিয়ে দিবেন। কারণ এটা এটাও আমি পরীক্ষা করছি, আমার একদিন রাতে কারেন্ট গেছিলো, আমার ওয়াইফ আমাকে ডাকেনি, পরে বলতেছে যে কারেন্ট গেছে, আমার তো মাথা খারাপ হয়ে গেছে, মাছ তো ঢাকা, আমি উঠে এসে দেখি সব মাছ একবার সব ভেসে উঠছে, প্লাস্টিক সরাই দেখেছি সব মাছ ভেসে উঠছে, মানে অক্সিজেন করার মতো হয়ে গেছে। সাথে সাথে আমি অক্সিজেন ট্যাবলেট আধা কেজি বাসায় আসছিলো আমি আমি ছিটাই দিলাম, আমার জেনারেটর মেশিন ছিল আমি স্টার দিয়ে অক্সিজেন দিলাম, মাশাল্লাহ সাথে সাথে এটা ঠিক হয়ে গেছে। তবে এয়ারটাইট অবস্থায় কেউ আবার এটা করবেন না, এটাই আমার আর কি কথা। কিন্তু এছাড়া এই যে খোলা আছে আপনার কারেন্ট যাক, শিং মাছের কোনো প্রবলেম হবে না, যদি হয় আমাকে বলবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। হ্যাঁ, তবে অক্সিজেন ট্যাবলেটটা আপনি দিবেন, এখানে যেহেতু মাটির সাথে কোনো কালেকশন নেই, আমরা এখানে কৃত্রিমভাবে একটা সিস্টেম করতেছি, সেক্ষেত্রে অক্সিজেন ট্যাবলেটটা পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনি 10,000 লিটার যদি হয় সেখানে আপনি 10টা ট্যাবলেট দিয়ে দিতে পারেন, 15টা ট্যাবলেট দিয়ে দিতে পারেন, এতে ক্ষতি হবে না, ক্ষতি হবে না, আপনার নিরাপদ রয়ে গেলেন। এইভাবে যদি আপনার একদিন 2 দিন কারেন্ট না থাকে, আপনি 3-4 ঘন্টা পর বা 5 ঘন্টা পর পর কিছু অক্সিজেন ট্যাবলেট দিয়ে দেন, খাবারটা বন্ধ রাখবেন, খাবারটা বন্ধ রাখবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমি এগুলোকে পরীক্ষা করে আসতেছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তাহলে ভাই ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আরও কোনো ভিডিওতে কথা বলবো। তো এর মধ্যে দর্শককে আপনি কি বলতে চান যে এর আসলে যারা এতভাবে বলছে যে এটা আসলে ফ্লপ খেয়ে যাচ্ছে বা প্রযুক্তি খারাপ, এই বিষয়টা আপনি কিভাবে? আমি দর্শকদেরকে বলবো, যারা এখানে পুঁজি খাটাইছেন তারা একটু ঘুরে দাঁড়ান, একটু চিন্তা করেন,
আমি যদি আমার কাজের ফাঁকে ফাঁকে যদি আমি করতে পারি চিন্তা, তাহলে আপনারা কেন করবেন না? যারা একেবারে এটাকে ব্যবসা হিসাবে নিয়েছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখান থেকে পিছু হটবেন না। আচ্ছা, আপনি 2 লাখ 3 লাখ অনেকে অনেক কষ্ট করে এখানে ইনভেস্ট করছেন, আপনারা এখান থেকে পিছু যাবেন না। আপনারা প্রয়োজনে যোগাযোগ করেন, আপনাদের যেটা হয়ে গেছে সেটা বাদ দেন, নতুন করে শুরু করেন। আপনাকে আমি যে কথাগুলো বলছি, সাদা পানিতে মাছ ছাড়বেন, আপনার মাছ মারা যাবে না। আপনার মাছ যেখানে 8 মাসে গ্রোথ, সেখানে আপনি 4 মাসে গ্রোথ হবে, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে মানুষ যেরকম, প্রাণীরাও ম্যাক্সিমাম সেরকম। মানুষ তো চলে গেলে শ্রেষ্ঠ, কিন্তু প্রাণীরাও, একটা প্রাণীকে, আপনি একটা গবাদি পশুকে যদি আপনি ভালো খাবার না দেন, সে বাছুরটাও ভালো হয় না, তার গ্রোথটাও ভালো হয় না। তাহলে এরকম প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই একই। আপনি একটু রিসার্চ করেন, একটু চিন্তা করেন, অবশ্যই হবে ইনশাল্লাহ। এই ট্যাঙ্ক থেকেই 500 কেজি শিঙ মাছ উৎপাদন করা সম্ভব হবে। একটু ধৈর্য ধরেন আর একটু চিন্তা করেন, যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নেন, ভালোভাবে একটু বুঝে নেন। আমার এখানে অ্যামোনিয়া নীল মোলাসিস দেইনি। যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করেন যে অ্যামোনিয়া ছাড়া, সরি, আপনি মোলাসিস ছাড়া, মোলাসিস মানে সিএন রেশিও, যেটা আপনার হলো নাইট্রোজেন কার্বনের যে অনুপাত, এটা ছাড়া আপনি কীভাবে অ্যামোনিয়া জিরো এখানে, এটা কীভাবে সম্ভব? আসেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে এটা সম্ভব হবে না কেন। আপনাকে একটু চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে। ভালো মানুষ যারা ভালো এটা নিয়ে চিন্তাভাবনা করতেছে, তাদের প্রেরণাপূর্ণ হতে হবে, তাহলে এটা অসম্ভব কোনো কিছু নেই। আমার দেখেন পানি কত সুন্দর পানি, টুটুল ভাই, পানিটা অনেক ভালো না? কিন্তু আমি এখানে মোলাসিস দেইনি, একদম না, জিরো মোলাসিস। হ্যাঁ, কিন্তু প্রোবায়োটিক দিয়েছি। কিন্তু আমার প্রথমে মনে হচ্ছিল যে মোলাসিস টাইপের একটু কালার আসছে। হ্যাঁ, এটা মানে পানি যে লং টাইম হয়ে গেছে, এই যে এটাও আপনার আস্তে আস্তে রূপ নেবে। যখন এখানে আমি একটা FC দিয়ে দিব, তখন এই পানিটাও আপনার এইভাবে হতেই থাকবে। আর যখন হলো ট্যাঙ্কের চারপাশে শ্যাওলা হয়ে যাবে না, তখন পানির কালারটা এরকম হবে। আপনি নো টেনশনে থাকবেন, কারেন্ট গেলে দেখবেন পানি আরও সুন্দর হয়ে যায়, মাছ মোটামুটি দেখাও যায়। তাহলে আপনাকে একটা ধৈর্যের মাধ্যমে কাজ করতে হবে, আর একটু চিন্তা করতে হবে। উৎপাট আসলে এই ছোটো মাছের মধ্যে চুন, গুড়, লবণ এগুলান দিয়ে মাছ ছেড়ে দেওয়া, আবার কয়েকদিন পরে মাছের মৃত্যুর সংবাদ দেওয়া, এটার দরকার নেই। প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগও করতে পারেন, আমি হেল্প করবো সর্বোচ্চ, আমি যতটুকু আমি জানি সেটা আমি অবশ্যই হেল্প করবো। আমার ডিস্ট্রিক্ট ইয়েতে টুটুল ভাইয়ের ইয়েতে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কল করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকেই আমি হারভেস্টিং করে তখনও টুটুল ভাইকে আমি দেখাবো। আমার মনে হচ্ছে কোনো কোনোটা মাছ আমার 80 গ্রাম 100 গ্রামও হয়ে গেছে, মাঝে মাঝে দেখি তো। আমার কাছে ভালো লাগছে এখন যে আসলে আমি প্রথম মনে করছি যে মনে হয় ব্যর্থ, এটা আসলে ফ্যামিলি থেকে অনেক চাপ আসছে, সময় নষ্ট, টাকা নষ্ট হচ্ছে, ওয়াইফরা সবাই বলতেছে এই টাকাগুলো নষ্ট করার কী দরকার, অনেকেই পাগলও বলে। তো যাই হোক, এখন ইনশাল্লাহ যখন শিঙমাছ হারভেস্টিং করব, টুটুল ভাইকে অবশ্যই খবর দিই, অবশ্যই অবশ্যই আমরা আসবো, দেখাবো আপনাদেরকে। এটা অসম্ভব না, এটা মাছ চাষ করা যাবে। বায়োফ্লকটা জাস্ট এখানে টেকনিক আপনাকে খাটাইতে হবে, টেকনিক না খাটালে এটা করা সম্ভব না, টেকনিক অবশ্যই খাটাইতে হবে। আর আসলে আমরা তো যারা বায়োফ্লক করছি, এরা ম্যাক্সিমাম নতুন অন্য কাজের মানুষ, একদম শিক্ষা শেষ করছে, এখন তারা কী করবে, বেকার হয়তো এটা শুরু করতে চাচ্ছে বা শুরু করছে, কেউ অন্য কাজ করতেছে পাশাপাশি এটা করতেছে, কেউ কোম্পানির জব করতেছে পাশাপাশি এটা করতে। আসলে তো অরিজিনালি আমরা এটার প্রফেশনালি এটা না, সেই জন্য আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। তবে এখন টেনশন নেই, ইনশাল্লাহ আমি যদি অন্য কাজের পাশাপাশি যদি করে এটা যদি আমি সাকসেস হওয়ার মধ্যে ইনশাল্লাহ 4.5 মাস আমি রমজানে মাছ বিক্রি করবো, অবশ্যই মাছের গ্রোথ আপনার 100% নেই এটা বললে ভুলো, তবে 70% গ্রোথ আমার আছে। আর রমজানের 2 মাস এখনও বাকি আছে, এই 2 মাসে মোটামুটি রোদ গরম থাকবে, মাছের খাবার প্রচুর আমি দিব, মিনারেলস ইউজ করবো, মাছ অবশ্যই ভালো একটা ইয়ে দিবে। তো আপনারা যারা বায়োফ্লক নিয়ে মানে দ্বিধাদ্বন্দ্বে আছেন, অবশ্যই আপনারা এখান থেকে পিছু হটবেন না, এটা চেষ্টা করে যান, আমার অনুরোধ। কারণ আপনি ইনভেস্ট করছেন, এখান থেকে আপনার টাকা বের করতে হবে, চেষ্টা করতে হবে। তবে এবারকার চেষ্টাটা হবে হার্ড অ্যান্ড শোল্ডারের চেষ্টা, এটা ভালোভাবে করতে হবে। কারণ এটা বহির্বিশ্বে করে যদি তারা সাকসেস হয়, আমরাও হতে পারবো, আমরা বাঙালি, আমরাও দেখাতে পারবো যে আমরাও পারি, তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ আলতাফ ভাই। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে সব কিছুতেই কান দিতে হয় না, কারণ প্রযুক্তি কখন মানুষকে ঠকায় না, আমরাই প্রযুক্তিকে ভালো করে ব্যবহার করতে পারি না জন্যে ঠকে যাই।
তো আপনারাও চেষ্টা করেন যে আসলে এই প্রযুক্তির আরও কোনভাবে এটাকে নেওয়া যায়, কারণ যেহেতু সবাই করতে পারে আমরা পারবো না কেন। তো আমরা এটাকে অন্যভাবে চেষ্টা করছি, আরও নতুন নতুন ভিডিও আরও আমরা জিনিস আপনাদের কাছে সামনে তুলে ধরবো যাতে আপনাদের সুবিধা হয় এই জিনিসগুলো চাষ করার। তো আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারবেন, কোন বিষয়টা জানতে চান সে বিষয়ে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমরা আলতাফ ভাইয়ের কাছে সেই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও করতে পারি। তো আর বেশি বাড়াচ্ছি না, প্রযুক্তির সাথেই থাকেন, কৃষি বাজারের সঙ্গেই থাকেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।